घास कटार मेशिन। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমন হতে পারে আপনি ভিডিওটিতে যে জিনিসটি জানতে যাচ্ছেন বা খুঁজতে যাচ্ছেন বা বুঝতে যাচ্ছেন সেই ভিডিওটি আছে, কিন্তু আপনি স্কিপ করার কারণে সেই ভিডিওটি এড়ে গিয়েছেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমরা জেম লম্বরে নিয়ে এসেছি নতুন একটি মেশিন দেখতে পাচ্ছেন, ইনকো ইলেকট্রিক লম্বর মেশিন। এই মেশিনটি আপনি কারেন্টের সাহায্যে ঘাস কাটতে পারবেন বিভিন্ন স্থানে, আপনার চাহিদা মতন কাটতে পারবেন। তো এই মেশিনটি হচ্ছে গিয়ে ইনকো অরিজিনাল ইনকো ইলেকট্রিক লম্বর। আর এই মেশিনটি হচ্ছে গিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন 1600 ওয়াটের মেশিন, 1800 mm RPM। তো এখানে আর 50 লিটার হচ্ছে আপনার ঘাসের স্পেসটা, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ঘাসটা জমা হবে, এটা হচ্ছে 50 লিটার একটি ঘাসের ব্যাগ। তো আসুন এখন আপনার মেশিনটি সম্পর্কে জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আপনি 1 2 3 4 5টি স্টাইলে আপনি ঘাসটি কাটতে পারবেন, ছোটো বড় আপনি 5 ধরনের করতে পারবেন। যেমন দেখতে পারেন এখানে কেউ বা ছোটো করবেন, এই যে আপনি দেখাচ্ছেন মেশিনটি, দেখতে পাচ্ছেন মেশিনটি বড় থেকে অনেক বোঝা। তো মেশিনে যদি আপনি ঘাসটি যদি আপনি বড় কাটতে চান তাহলে সেক্ষেত্রে মেশিনটি বড় করবেন, তো এখন ঘাসটি বড়ভাবে কাটবে। তো যদি চান আপনি আরও ছোটো করে কাটবেন তাহলে একদম জিরো স্টাইলেও কাটতে পারবেন, এখানে একদম ছোটো ছোটো ঘাস আপনার চাইলে যে আপনি এটা ছোটো বড় সবভাবে করতে পারবেন। আর এখন বলতে পারেন যে ভাই এখন আমি ঘাস কাটবো, ঠিক আছে আমি আপনার এটার স্পিড সম্পর্কে কীভাবে কী করবো। তো এই ধরুন এখানে স্পিডে এটা আছে, আপনি যত চাপ দিবেন তত স্পিডলি ব্লেডটা ঘুরবে। এখন মেশিনটি ফিডিং চার্জ থাকবে এভাবে, দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনি একটি নিয়ে নেবেন, ক্লাকটা লাগাই দাও, ক্লাক যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নোট করুন অথবা আমরা সরাসরি আমাদের দোকানে চলে আসুন। তো গাইজ আজকে আপনারা দেখতে পেলেন ইনকো লনমোয়ার ইলেকট্রিক মেশিনটি। তো কেউ যদি এই মেশিনটি কিনতে চান অথবা এই মেশিনটি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারটিতে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের এখানে সার্ভিস সেন্টারটি একদম ফ্রি।